একদিকে যখন জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে এই তৎপরতা, তখন রাজ্যই বাকি করে হাত গুটিয়ে বসে থাকে। তাই রাজ্যের তরফ থেকে মানবাধিকার কমিশনের যারা সদস্য রয়েছেন তারা চলে গেলেন ওই নির্যাতিতার বাড়িতে, সোদপুরে নির্যাতিতার বাড়ি, এবং সেখানে রাজ্য মানবাধিকার কমিশনের তরফ থেকে কি প্রতিনিধি দল তারা যান। রাজ্য মানবাধিকার কমিশনের এই প্রতিনিধি দিলে দলে চারজন সদস্য যারা কথা বলেন নিহতের মা বাবার সঙ্গে, মুখ্যমন্ত্রী তিনি যান নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন, তাদের পাশে থাকার বার্তা দেন, এবং তারপরে একটু রাতের দিকে এই ঘটনায় সত্যের বাড়িতে মানবাধিকার কমিশন, রাজ্য মানবাধিকার কমিশনের তরফ থেকে চার সদস্যের প্রতিনিধি দল তারা যান, এ কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। একদিকে এই মহিলা ডাক্তার ধর্ষণ খুনের ঘটনায় জাতীয় মহিলা কমিশনের দুই প্রতিনিধি তারা এখানে বিভিন্ন হাসপাতালে তাদের যাওয়ার কথা রয়েছে, এবং সেখানকার পরিকাঠামো নিরাপত্তার দিক সমস্ত দিক খতিয়ে দেখার কথা, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার কথা। এবং অন্যদিকে রাজ্য মানবাধিকার কমিশনের তরফ থেকে চার সদস্যের প্রতিনিধি দল তারা সোদপুরে ওই নির্যাতিতার বাড়িতে যান এবং সেখানে মা বাবার সাথে কথা বলেন। গতকাল মুখ্যমন্ত্রীও গিয়েছিলেন এবং গিয়ে রবিবারের সময়সীমা বেঁধে দিয়েছিলেন, এবং তার মধ্যেই তদন্ত প্রক্রিয়া শেষ করার চূড়ান্ত নির্দেশ। যদি সেটা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে সিবিআই এই তদন্ত ভার গ্রহণ করলে কোনো আপত্তি নেই, তার কথা জানিয়েছেন মাননীয়া। গোটা রাজ্য জুড়ে বিভিন্ন হাসপাতালগুলোতে কর্মবিরতির ছবি স্পষ্ট হচ্ছে, কারণ জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন, ডাক্তার যারা রয়েছেন, তাদের একটাই দাবি, নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, এবং যে বা যারা এই অপরাধ, ভয়ঙ্কর অপরাধ সংঘটিত করেছে তাদের অবিলম্বে বিচার করতে হবে, এবং চূড়ান্ত শাস্তি, সর্বোচ্চ শাস্তি তাদের জন্য প্রাপ্য, এটাই মনে করছেন জুনিয়র চিকিৎসকেরা।